আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে নিয়ে এসেছি আপনাদেরকে গাজীপুর জেলার কোনাবাড়ি এলাকায় একটি মোমবাতি তৈরির কারখানা দেখাতে চাইলে আপনি এখান থেকে মোমবাতি তৈরি শিখে আপনিও পারেন একজন ছোট্ট কুটির শিল্প ধরা চলে দুটো মেশিন কিনে আপনিও কিন্তু এই কারখানা চালু করতে পারেন তো দর্শক মণ্ডলী আমরা দেখাবো আসলে এই মোমবাতি তৈরির ডাইস থেকে শুরু করে একদম তৈরি থেকে শুরু করে বাজারজাত কীভাবে করে তারই কিছু দৃশ্য দর্শক মণ্ডলী এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইস্টারিক অ্যাসিড এই স্টারিক অ্যাসিড এই মালটা কিন্তু ইম্পোর্টের মাল এই ইম্পোর্টের মালটা প্রথমে আপনি ঢাকা চকবাজারে পাবেন এই যে দেখতে পাচ্ছেন মালটার হচ্ছে কোয়ালিটি এইরকম আপনি গ্রামের যে ইউরিয়া সার আছে ওই রকম প্রায় তো দর্শক মণ্ডলী এই মালটা আপনি কিন্তু চকবাজারে কিনতে পাবেন জাস্ট মালটা নিয়ে এসে এই মালটা শুধু পাতিলে দিয়ে চুলোতে হিট দিতে হবে হিট দিলে কিন্তু একটা সময় এই মালগুলো গোলে ঠিক যেন পানির মতো হবে সেই পানির মতো হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে গলে এই মালগুলো কিন্তু পানির মতো হয়ে যাচ্ছে যখন এই মালগুলো পানির মতো হয়ে যাবে ঠিক তখনই এই মালগুলো কিন্তু আপনি রুমে যে মেশিনগুলো আছে সেই রুমে নিতে হবে এই রুমে নেয়ার পরে যা করতে হবে সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন এই গালানো মালটা কিন্তু এখন এই কারখানার রুমে আনা হয়েছে কারখানার রুমে আনার পরে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে ডাইশে জাস্ট ঢালতে হবে এখন ডাইশে ঢালার সিস্টেমটা দেখায় যদি তাহলে বুঝবেন যে এই যে ডাইসগুলো দেখতে পাচ্ছেন এই ডাইসগুলো এই অবস্থাতে থাকে সেটা হচ্ছে এটা শুধুমাত্র লোহার পাট লোহার তিনটি পাত একত্রিত করে ভিতরে ডিল দেওয়া আছে মোমের আকৃতিতে সেখান থেকে কিন্তু মোম তৈরি হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন যে দৃশ্যটা দেখাচ্ছি এখন সেটা হচ্ছে এই তরল মালগুলো ঢেলে দেওয়ার পরে এটা কিন্তু জুমে গিয়ে মোমবাতি তৈরি হচ্ছে তো দর্শক মণ্ডলী এইভাবে যদি আপনি চান তাহলে একটি বা দুটি বা তিনটি ডাইশ কিনে আপনিও কিন্তু মোমবাতির কারখানা শুরু করতে পারেন তো দর্শক মণ্ডলী এই যে দেখেন এখানে দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে খালি ডাইসের লোহার ডাইশের ভিতরে সুতো পরানো আছে সুতো পরানোর পরে শুধু কাঁচা মালটা ঢেলে দেওয়া হচ্ছে এই মালটা ঢেলে দেওয়ার পরে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আপনাকে কিন্তু অপেক্ষা করতে হয় সেই অপেক্ষা করার পরে নির্দিষ্ট সময় অপেক্ষা করার পরে যখন জমে যাবে তখন কিন্তু মালের একটা উবুর মাথাটা সুতোটা কেটে দিতে হয় এই সুতোটা কেটে দেওয়ার পরে দেখতে পাবেন যে একটা স্ক্রাব দিয়ে চাষা হচ্ছে তো দর্শক দর্শকমণ্ডলী আমরা শুরু থেকে যদি দেখাই তাহলে এই যে দেখতে পাচ্ছেন যে সুতো লাগানোর সিস্টেমটা এটা হচ্ছে এই মোমবাতির ডাইসে সুতো লাগানোর সিস্টেম যেটা সুতো পরানো হয় এভাবে এপ টোপের দুটো পাত আছে দুটো পাতে এইভাবে কিন্তু সুতা পরানো হয় এই সুতা পরানো শেষ হলে তিনটি পাট একত্রিত করে একটা নাট আছে সেটা দিয়ে চাবি যাকে বলে চাবি দিয়ে আটকে দিতে হয় আটকে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আটকে দেওয়ার পরে এইভাবে এই কাঁচামালটা ঢেলে দিতে হয় এই কাঁচামালটা ঢেলে দেওয়ার পরে ঠিক যেন একটা সময় অপেক্ষা করতে হবে হয়তো দু মিনিট চার মিনিট এরকম একটা সময় অপেক্ষা করার পরেই আপনার এই মালটা কিন্তু জমে ঠিক যেন মোমের কালার এসে যাবে অতএব আমরা দেখি মোম সাদা সেই সাদা ফটফটে কালারটা এসে যাবে এই কালারটা আসার পরে কালারটা আসার পরেই কিন্তু উপর মাথাটা কেটে দিতে হবে উপর মাথাটা কেটে দিয়ে আপনি যদি স্ক্যারাপ দিয়ে উপর মাথাটা শেষে দিবেন তাহলে এই সাইডে উপরের দিকটাতে রয়েছে মোমের হচ্ছে আপনার স্ট্যান্ড যাকে বলে উপরের মাথাটাতে রয়েছে মোমবাতির স্ট্যান্ড এই মোমবাতির স্ট্যান্ড উপর দিকে এবং মাথাটা থাকে নিচ দিকে সেই মাথার ডিলটা নিচের দিকে শোকা করা উপরের দিকে স্ট্যান্ডটা রয়েছে এখান থেকে আপনার নির্দিষ্ট সময় পরে এই উপরের মাথাটা কেটে দেওয়ার পরেই কিন্তু একটা সময় যে মোমগুলো বের করা হবে তো মোমগুলো বের করে এই রকমভাবে সাজিয়ে রাখা হয় প্রথমে এই যে দেখতে পাচ্ছেন তাদের মাথার উপর দিয়ে যে বারগুলো রয়েছে বাঁশের বারগুলো রয়েছে এভাবে সাজিয়ে রাখা হয় তো সাজিয়ে রাখার পরেই কিন্তু একটা সময় এই সাজানো মোমগুলো যেহেতু দুটো একত্রিত করা আছে এর মাঝখান দিয়ে আবার কেসি দিয়ে কেটে নেওয়া হয় এর মাঝখান দিয়ে যখন কেসি দিয়ে কেটে একত্রিত করা হয় মানে এই যে এই প্রক্রিয়ায় যখন বেডে অত ফ্লোরে ঢেলা ঢালা হয় কাটা হয় কাটার পরে এটা একটা প্রক্রিয়াতে যাবে সেটা হলো এখন এই মালগুলো বারোটা করে মোমবাতি একটা করে প্যাকেট হবে অর্থাৎ বারোটা পিসে এক ডজন মোমবাতি বারোটা পিস একত্রিত করার পরে একটা সময় যে মুখটা পোরাতে হবে সেই বারোটা পিসের ভিতরে একটা লেবেল দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই লেবেল দিতে হবে লেবেল দেওয়ার পরে পলিগুলো প্যাক করতে হবে প্যাক করার পরে কিন্তু বাজার সময় হয়ে গেল তো দর্শক মণ্ডলী এভাবে মোমবাতির কারখানা তৈরি করতে পারেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন এবং নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব